নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। তিনটি গ্রহের মহাসংযোগ অর্থাৎ ত্রিগ্রহী যোগ তিনগুণ লাভ দিতে চলেছে এই আট রাশিকে, মহাপ্রাপ্তি হতে চলেছে এই আট রাশির। শুধু অর্থই নয়, সব দিক থেকে এই আটটি রাশি মালামাল হতে চলেছে। অর্থাৎ এই যে নয় আপনার আগস্ট, বুধ আপনার সিংহ রাশিতে অবস্থান করছে। অলরেডি সিংহ রাশিতে মঙ্গল এবং শুক্র কিন্তু থাকছে এবং 9 তারিখে বুধ কিন্তু একত্রে অবস্থান করছে, ত্রিগ্রহী যোগ। এবং এই ত্রিগ্রহী যোগটা আপনার 3 দিন মতন কিন্তু থাকছে। 3 দিন পর এই ত্রিগ্রহী যোগ, এই তিনটি গ্রহের মহাসংযোগ কিন্তু কেটে যাচ্ছে এবং সরাসরি আপনার গুরুর দৃষ্টি, সপ্তম দৃষ্টি এই মঙ্গল, শুক্র এবং বুধের উপর কিন্তু সরাসরি এসে পড়ছে। এই সরাসরি এসে পড়াতে এই ত্রিগ্রহী যোগে এবং মহা লাভ পেতে চলেছে এই আট রাশি। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এবং এই ত্রিগ্রহী যোগ কিন্তু বিশেষভাবে ফলপ্রসূ হতে চলেছে বেশ কিছু রাশির ভাগ্য কিন্তু চমকাবে। অকল্পনীয় অদ্ভুত রেজাল্ট পেতে চলেছে এই আট রাশি। আপনি যা চাইবেন এই সময়ের মধ্যে কিন্তু আপনি কিন্তু পাবেন, কিন্তু বাই বার চার্ট আপনার কিন্তু গ্রহের অবস্থান ভালো থাকা একান্তই দরকার। এবং দশা অন্তর্দশা যাদের ক্ষেত্রে মিলছে না, যারা বলছেন যে স্যার আমার তো হচ্ছে না, আপনি বলছেন কই আমার রাশি বলছেন কিন্তু আমার হলো না, আবার অনেকের ক্ষেত্রে অনেক কিছু মিলে যাচ্ছে। একটা কথা, যাদের মিলছে না তারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করেন, এবং যাদের ক্ষেত্রে মিলে যাচ্ছে তাদের দশা অন্তর্দশা পারমিট করছে এবং তারা নিশ্চয় প্রতিকার প্রতিবিধান সঠিক মতন করে রেখেছে, যে কারণে তাদের এই বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাচ্ছে। ত্রিগ্রহী যোগে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির সপ্তমভাবে এ ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে এবং পঞ্চমপতি আপনার সপ্তমভাবে থাকছে এবং সরাসরি গুরু আপনার রাশিতে অবস্থান করছে, সরাসরি এই সপ্তমভাবে দৃষ্টি। এবং আপনাদের কর্মপতি দশমভাবে অবস্থান করছে এবং আপনাদের ভাগ্যপতিও আপনার সপ্তমভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতিকে কানেক্ট করে। দেখুন, প্রথম কথা হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, আপনার দৈনিক রোজগার বৃদ্ধি করবে, প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট। 2 নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ভাগ্যভাবে এই ত্রিগ্রহী যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে ভাগ্যদয় কিন্তু করাবে এবং থার্ড হাউস থেকে এই শুভ বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে। এবং আপনাদের একাদশপতি আপনার রাশির একাদশপতি রাশির নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ সফলতা সাকসেস আপনারা পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেস ভাগ্যের সাপোর্ট পূর্ণ মাত্রায় কিন্তু আপনারা পাবেন। এবং আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি আপনাদের কেন্দ্রভাবে অবস্থান করছে ত্রিকোণভাবে, অর্থাৎ ত্রিকোণ ত্রিকোণ অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন বর্ষা, লটারি ফাটকা থেকে এই সময় অর্থ পাবেন, সন্তান সুখের সম্ভাবনা থাকছে। এবং এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি আপনাদের নবমভাবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশের সাথে যারা যুক্ত আছে, খনিজ তেলের সাথে যারা যুক্ত আছে, কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু প্রমোটার বিল্ডার, আপনি ল্যান্ড রিলেটেড ব্যবসা করেন, গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু সুফল পাবে। 3 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মালামাল আপনাদের এই দশমভাবে এই ত্রিগ্রহী যোগ, চতুর্থভাবে বৃহস্পতি, সরাসরি সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে পড়ছে,
কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ, আপনাদের ক্ষেত্রে কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, লাভ সফলতা সাকসেস, প্রেমের ক্ষেত্রে শুভ, ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে বৃশ্চিক রাশি এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবে। অর্থাৎ ভাগ্য চমকাতে চলেছে এই বৃশ্চিক রাশির, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করছে। চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই একাদশভাবেতে ত্রিগ্রহী যোগ, পঞ্চমভাবে আপনার বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ দিয়ে দিচ্ছে, একাদশভাবে সফলতা সাকসেসের জায়গা দিচ্ছে এবং আপনাদের সপ্তমপতিকে কানেক্ট করছে ধনপতিকে, ধনপতি সপ্তমপতি আপনাদের একাদশভাবে, আপনাদের আর্থিক স্টেবিলিটি যথেষ্ট মজবুত হবে, আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, শরীরগত দিক ভালো, প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন, কর্মদিক থেকে আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং ভাগ্যপতি আপনাদের একাদশভাবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, গভর্নমেন্ট থেকে সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। তুলারাশির ক্ষেত্রে কিন্তু ধন বর্ষা হতে চলেছে, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এগুলো পুনরুদ্ধার হবে এবং কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। পাঁচ নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনার রাশিতেই ত্রিগ্রহী যোগ এবং সরাসরি আপনাদের ভাগ্যপতি আপনাদের রাশিতে, আপনাদের কর্মপতি আপনাদের রাশিতে, আপনাদের সুখ সাধনের অধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে এবং ধনপতি এবং একাদশপতি আপনাদের রাশিতে অবস্থান করছে। সিংহ রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো মালামাল হতে চলেছে, লটারি ফাটকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি করবে, সরাসরি সপ্তম দৃষ্টি বৃহস্পতির পড়ছে, গুরুর দৃষ্টি, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনার দাম্পত্য সুখের জায়গা থাকছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ এবং কেরিয়ার ক্ষেত্রে কর্মযোগ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের ধনভাবে এই ত্রিগ্রহী যোগ এবং আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা ভালো করবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো এবং ধনভাবে আপনাদের বুধ এবং মঙ্গল শুক্রের অবস্থান আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত করবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, কর্ম প্রাপ্তি, সন্তান সুখ, আকস্মিক প্রাপ্তি, লাভ সফলতা সাকসেস জায়গা নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ কর্কট রাশির ক্ষেত্রে এবং ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা এই সময় কর্কট রাশি কিন্তু পুনরুদ্ধার হবে এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি করবে কর্কট রাশির। অর্থাৎ এই ত্রিগ্রহী যোগ তিনগুণ লাভ দিবে এই কর্কট রাশিকে। অর্থাৎ এই ত্রিগ্রহী যোগে আমি যে রাশিগুলোর কথা বলছি তিনগুণ কিন্তু লাভ কিন্তু পাবে, মহা প্রাপ্তি কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে বৃষ রাশি। আপনার রাশির চতুর্থভাবে এই ত্রিগ্রহী যোগ সৃষ্টি করছে এবং ভাগ্যভাবে শনির অবস্থান রাশিতে, আপনার রাহুর অবস্থান এবং সরাসরি কর্মভাবে বৃহস্পতির অবস্থান, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, পারিবারিক সুখ আপনার ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাবে, ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু আপনাদের হবে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ পঞ্চমপতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা, সন্তান ক্ষেত্র শুভ, আপনারা ফাটকা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধন প্রাপ্তি এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনা প্রপার্টির যোগ এবং দীর্ঘদিনকার আটকে গেছে এমন কাজ আপনাদের এই সময় কিন্তু সম্পূর্ণ কিন্তু হবে বৃষরাশির ক্ষেত্রে। এবং আপনি যদি বৃষরাশির মানুষ হন, আর্থিক স্থিতির জায়গা কিন্তু ধীরে 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 কিন্তু আপনাদের কিন্তু মজুদ হবে, তবে আপনাদের সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের
ত্রিকোণভাবে এই ত্রিগ্রহী যোগ তিন গুণ লাভ দিবে মেষ রাশিকে। এবং আপনাদের নবমপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে, এবং আপনাদের ধনপতি এবং সপ্তমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, আপনাদের রাশির অধিপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এবং আপনাদের তৃতীয়পতি এবং ষষ্ঠপতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, এবং একাদশভাবে বৃহস্পতির অবস্থান। লাভ সফলতা সাকসেস, পূর্ণমাত্রার ভাগ্যের সাপোর্ট, প্রেমের ক্ষেত্রে সফলতা, লাভ ম্যারেজের সম্ভাবনা, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মযোগ, কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে মেষ রাশির। এবং এই সময়ের মধ্যে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তির জায়গাটা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে, এবং লটারির শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনার অর্থ কিন্তু পাবেন। সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, সন্তানের জায়গা, সন্তানের কেরিয়ারের দিক থেকে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু আপনাদের হবে। এবং আপনাদের এই সময় যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে উচ্চ পদ পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় তৈরি করবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রেও এই ত্রিগ্রহী যোগ এই আট রাশি মতন তিন গুণ লাভ দিতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।